উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগরে মতুয়াদের বারুণীর মেলায় শেষ পর্যন্ত উপস্থিত হতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। ঠাকুরনগরে আসার পথে অসুস্থ হয়ে পড়ায় তিনি রাজভবনে ফিরে গেছেন। জানা গেছে, ঠাকুরনগরের মতুয়া মেলায় উপস্থিত থাকার জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুরবাড়িতে উপস্থিত হওয়ার কথা ছিল রাজ্যপালের। প্রশাসন সূত্রে জানা গেছে, ঠাকুরনগরে আসার উদ্দেশ্যে রাজভবন থেকে রওনা দেওয়ার পর কলকাতায় ভিআইপি রোডের উপর হলদিরামের কাছে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল। এই পরিস্থিতিতে সেখান থেকেই তাকে রাজভবনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও শান্তনু ঠাকুরের দাবি, রাজ্যপাল হাবড়া পর্যন্ত চলে এসেছিলেন, অসুস্থতার কারণে সেখান থেকে ফিরে যান তিনি। মেলা চলাকালীন তিনি একবার আসবেন বলে আশা করছেন শান্তনু। হয়েছে এই মাত্র মহামান্য রাজ্যপালের ওএসডি ফোন করেছেন, এই জাস্ট ফোন করলেন, খবর পেলাম আমরা উনি হাবড়া থেকে ফিরে গেছেন, সম্পূর্ণভাবে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি বলতে চাইছি না যে কী ফিজিক্যাল কন্ডিশন হয়েছে। হাবড়া অবধি এসেছিলেন, হাবড়া ঠিক ওই পুলিশ স্টেশন গেট পার করে ওখান থেকে উনি ব্যাক করেছেন, খুব গুরুতর অবস্থায় আছেন, যে কারণে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ইসে রাজভবনে নিয়েছেন। ওখানে উনি অসুস্থ আছেন, যে কারণে উনি আসতে পারেননি। ওনার ওএসডি আমাকে ফোন করে দিলেন যে আমরা হাবড়া অবধি পৌঁছে গেছিলাম, কিন্তু শারীরিক বিশেষ কন্ডিশনের মানে খারাপ হওয়ার জন্য আমরা ফিরে গেলাম। তখন আমি জিজ্ঞেস করলাম, তাহলে একটু কথা বলতে পারবো? বলে কথা বলা পরিস্থিতি থাকলে তো আমি কথা বলিয়েই দিতাম ওনার সঙ্গে। বলছি ঠিক আছে, পরে তাহলে কথা বলবে বিষয় নিয়ে, কবে আসতে পারবেন পরে উনি বলছেন, উনি আমি জানিয়ে দেবো কবে আসছে। না, এটা এখনও তো উনি ক্লিয়ার করেননি, কারণ ওনার কাছ থেকে না শুনে ওএসডি আমাকে বলতে পারবে না। তো বিষয়টা হচ্ছে, উনি সুস্থ হলেই আমি জানতে পারবো কী পরিস্থিতি হয়েছিল, শারীরিক কী অবস্থান ছিল আমরা জেনে যেতে পারবো। এখানে জাস্ট ওনার মেলাতে ভিজিটিং ছিল, মেলাতে আসবেন, এত বড় মেলা হয় মতুয়াদের, সেটাকে উনি ভিজিট করবেন, সম্বোধন করবেন, এটাই ছিল মূল কাজ। হ্যাঁ, উনি আসবেন অবশ্যই, কারণ উনি আমাকে নিজে, ওনাকে যখন আমি চিঠি দিই, চিঠি দেওয়ার পরে আমি আর ওনাকে ফোন করার সময় পাইনি, তো উনি আমাকে নিজে ফোন করেছিলেন যে আমি আসবো, কবে এলে ভালো হয় আমার কাছে সময় চেয়েছিলেন। তো আমি এই দিনটা বললাম যে এখানে ভিড় থাকবে না, আর উনি তো যথেষ্ট এজেড ও বয়স হয়েছে ওনার, সেই জন্য আমি ওনার একটা সুন্দর কন্ডিশন বা পরিস্থিতি ভেবেই আমি সময়টা দিয়েছিলাম। তো এখন হঠাৎ করে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তার কিছু বলার থাকে না, গেছেন উনি, আবার আসবেন, উনি বলছেন আমার সঙ্গে কথা বলবেন সুস্থ হয়ে, ওএসডি আমাকে জানালেন। এদিকে রাজ্যপালের ঠাকুরনগরে আসার বিষয়টিকে সমালোচনা করেছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল রাজনীতি করতে ঠাকুরনগরে আসছেন। জগদীপ ধনখড় ইতিমধ্যেই বাংলায় তিনি একজন দাঙ্গাবাজদের প্রতিনিধি হিসেবে এখানে বাংলায় পরিচিত হয়েছে, এবং সেখানে গিয়ে সেই দাঙ্গাবাজদের নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী অ্যান্ড হিজ টিম, এবং সেখানে গিয়ে বারবার গিয়ে তিনি বৈঠক করছেন, কোনো মুখ্যমন্ত্রী না, কোনো অর্থমন্ত্রী না, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী না, তিনি বারবার গিয়ে মিটিং করে সেখানে গিয়ে তার উত্তর ছুড়ে দিচ্ছেন। প্রশাসনিক কোনো ডিজি না, এসপি না, কারোর সে কথা না বলে তিনি কি আইনটা মানছেন? সেই লোকটা আসছে আবার এখানে, আমাদের ভয় হচ্ছে। আমরা বনগাঁ সাব ডিভিশনের মানুষ, খুব ভালোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে ধর্ম, যে যার ধর্ম পালনে আপনারা এখানেই দেখেছেন, এখান থেকেই প্রায় এক লক্ষ জল আমরা মানুষের দিয়েছি, সেই মতুয়া ধর্মের মানুষ প্রত্যেকে মিলে আনন্দ করেছি। একটা বিজয় উৎসবের মতন আমরা এখানে গিয়ে আজকে সেই হরিচাঁদ ঠাকুরের বাণীকে আমরা সামনে রেখে এগিয়ে চলেছি। তো সুতরাং ধনখড়ের যে ভূমিকা, আমরা বলছি এখানে রাজনীতি করতে আসছেন, কোনো রাজনৈতিক সুশ্রুতি ছাড়া আজ পর্যন্ত কোনো গভর্নর হঠাৎ করে কোনো দিন আসেন না। তিনি তার তিনি যে আসছেন, সেই আসার উদ্দেশ্যটা কী আমরা তো বুঝতে পারছি না। তিনি যদি ভালো মনে আসতেন তাহলে একরকম হতো, গিয়ে দেখবেন আবার রাজভবনে গিয়ে রাজনীতির কথা বলছে, এটা নিয়ে এটাই ওনার কাজ। যদিও শেষ পর্যন্ত রাজ্যপাল ঠাকুরনগরে আসতে না পারায় কিছুটা হতাশ মতুয়া ভক্তরা। তারা আশা করছেন সুস্থ হয়ে তিনি নিশ্চয়ই ঠাকুরনগরে একবার আসবেন। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।